দৈনিক মজুর বৃদ্ধি ও উৎসব বোনাসের দাবিতে সিলেটের ফেঞ্চুগঞ্জে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে চা বাগানের শ্রমিকেরা। শারদীয় দুর্গাপূজার আগেই এই দাবিতে তাদের এমন কর্মসূচি। সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি সামি হায়দারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। শারদীয় দুর্গাপূজার আগে দৈনিক মজুরি বৃদ্ধি ও উৎসব বোনাসের দাবিতে সিলেটের ফেঞ্চুগঞ্জে বিক্ষোভ ও 2 ঘন্টা কর্মবিরতি পালন করেছেন চা বাগানের শ্রমিকরা। বুধবার 14 অক্টোবর মণিপুর চা বাগান এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। চা বাগানের শ্রমিকরা সকাল 9টায় চা বাগান থেকে বিক্ষোভ মিছিল বের করে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে বাগানে এসে প্রতিবাদ সভা করেন। আমরা আজ এটা নিয়ে আজ মণিপুর মণ্ডলে সবাই মা বোন নিয়ে আমরা একই তো বসেছি। অনেক মা বোনদের সন্তানহারা, অনেক মানের স্বামীহারা, আমরা দুঃখের বিষয়। 300 টাকা হাজিরা যেমন আমরা পেতে হলে আমরা এক সুরে সবাই এক বাইকে, ইঞ্জিয়ানবাসী বাগানবাসী আমরা এক বাইকে যেমন 300 টাকা হাজিরা পাই, আমাদের দুর্গা পরব সেই মতন করতে পারি। এই আশা আজকে যে উদ্দেশ্যে মণিপুর চা বাগান আমরা মিটিং মিছিল নিয়ে কর্মবিরতি করছি, আমাদের মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ থেকে আমি এটাই বলতে চাই, আমাদের যে মজুরি আছে 22 মাসের বকেয়া পয়সা আছে, আমাদের দুর্গাপূজার আগে যদি কোনো বকেয়া মজুরি আমরা না পাই তাহলে দুর্গাপূজা করতে পারবো না। আমাদের 22 মাসের পয়সাটা আমি অনুরোধ করছি মজুরি বোর্ডে, আমাদের মালিকদের অনুরোধ করছি যেভাবে হোক আমাদের দুর্গাপূজার আগে আপনার বকেয়া বোনাস এবং বকেয়া টাকা দেওয়ার জন্য অনুরোধ করছি। 22 মাসের বকেয়া 300 টাকা মজুরি চা শ্রমিকের দীর্ঘদিনের দাবি। আর আমি চাই বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর কাছে আমার আকুল আবেদন এই যে উনি যেন আমাদের এই বক্তব্য ওনার কর্ণধার করে আমাদেরকে এর সুব্যবস্থা করে, এর জন্য আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ। 300 টাকা মজুরির দাবিতে আজকে আমরা চা শ্রমিক ও ভাই বোনরা সবাই পথে নেমেছি। আমাদের মজুরি 102 টাকা মজুরি দিয়ে চালের কেজি হয়েছে 60 টাকা, আলু কেজি হয়েছে 50 টাকা। এ বেতন দিয়ে কি আমরা সব বাচ্চা কাচ্চা নিয়ে খাইতে পারি, চলতে পারি? 100 টাকা মজুরি করি, আমাদের 4-5টা লড়কা, আমরা কি করে চলবো? বাচ্চা কাচ্চা নিয়ে আমরা চলতে পারছি না। 50 টাকা চালের কেজি, আলুর কেজি 60 টাকা, কিভাবে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে চলবো? আমরা এই সংগ্রাম করতে আছি যে আমরা দাওয়া দাবি পাওয়ার জন্য, এত বড় একটা দুর্গা পূজা আসতেছে, আমরা 102 টাকায় কিভাবে আমরা এই পূজা করব? বাচ্চা কাচ্চা কারো 4-5টা আছে, কারো 6টা আছে, কারো 4টা আছে, কারো 2টা আছে, কিভাবে বাচ্চা কাচ্চারে কাপড় পিজাইব খাওয়াইব? এ সময় চা বাগানে প্রায় 300 শ্রমিকের উপস্থিতিতে উক্ত বিক্ষোভ ও কর্মবিরতি সভা সম্পূর্ণ হয়। সামি হায়দার, আয়ন নিউজ, ফেঞ্চুগঞ্জ, সিলেট।